أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، السلام عليكم ورحمة الله وبركاته. টি টোয়েন্টি বিশ্বকাপ 2022 প্রথম সেমিফাইনাল সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে বাংলাদেশ সময় দুপুর 2টা এবং অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। তো আমরা আলোচনা করব টি টোয়েন্টি বিশ্বকাপ 2022 এর প্রথম সেমিফাইনালের দুইটা দল পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে নিয়ে। মূলত এই সিডনি ক্রিকেট গ্রাউন্ড সম্পর্কে একটু আলোচনা করা যাক। টি টোয়েন্টি বিশ্বকাপ 2022-এর একটা সব থেকে বড়ো সমস্যা হচ্ছে বৃষ্টি, যার কারণে গ্রুপ পর্বের অনেক ম্যাচ আমরা দেখছি এই বৃষ্টির কারণে ভেসে গিয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ড যারা এই সেমিফাইনালে আসছে, আফগানিস্তানের সাথে তাদের যে দ্বিতীয় ম্যাচ ছিল সেটা বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা জিম্বাবুই এই ম্যাচটাও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাছাড়া গ্রুপ পর্বে ইংল্যান্ড আয়ারল্যান্ড যে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ড 5 রানের ব্যবধানে পরাজয় বরণ করে সেখানেও কিন্তু এই বৃষ্টি একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সুতরাং বৃষ্টির সম্ভাবনা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজকে খুব একটা নেই, তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে 22% সম্ভাবনা আছে বৃষ্টির, তবে সেটা অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল 10টার দিকে এবং খেলা হবে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7টা সময়। সুতরাং বৃষ্টির সম্ভাবনা আপাতত এই মাঠে নেই। সিডনি ক্রিকেট গ্রাউন্ড মূলত আমরা জানি যে অনেকটা রান প্রসবা হয়। এই পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ 2022-এর সর্বোচ্চ দলীয় স্কোর যে 10টা আছে সেই 10টার ভিতরে 4টাই কিন্তু এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সুতরাং আপনি যদি ভালোভাবে ব্যাট করেন, বল কিন্তু আস্তে আস্তে ব্যাটে আসতে থাকে। এই মাঠেই কিন্তু প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্থাৎ স্বাগতিক অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ড 199 রানের যে বড় ধরনের একটা স্কোর গড়ে এটাই কিন্তু এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এখন পর্যন্ত দুই দল নিউজিল্যান্ড 2টা ম্যাচ খেলছে, একটা অস্ট্রেলিয়ার সাথে, যেটাতে তারা কিন্তু বড় ব্যবধানে জয়লাভ করে, এবং অপর ম্যাচটি তারা খেলে শ্রীলঙ্কার সাথে, যেটাতেও গ্লেন ফিলিপসের সেই 64 বলে 104 রানের বিধ্বংসী একটা ইনিংস, যেখানে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা রীতিমতো উড়ে যায়। এবং আফ্রিকা এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একটা ম্যাচ খেলছে, সেটা হলো দক্ষিণ আফ্রিকার সাথে, যেখানে আমরা দেখছি যে টি টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে পাকিস্তানকে নিয়ে যে কথা বলা হয়েছিল যে এবার বিশ্বকাপে হয়তো ওপেনিং জুটি যদি দাঁড়াতে না পারে তাহলে হয়তো পাকিস্তান বেশি কিছু করতে পারবে না, কিন্তু এই কথার বিপরীতে গিয়ে তারা কিন্তু আফ্রিকার সাথে সাদব খান এবং ইফতেখার আহমেদ যে 84 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ, যার কারণে আফ্রিকার বিপক্ষে 184 রানের একটা বড় ধরনের স্কোর তারা দাঁড় করায় এবং শেষ পর্যন্ত এই সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকে তারা জয়লাভ করে। সুতরাং এইখানে জয়ের ব্যবধান পাকিস্তান 1টা থেকে 1টা, নিউজিল্যান্ড 2টা থেকে 2টা, সুতরাং 100% জয় এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আছে। এবং এই সিডনি ক্রিকেট গ্রাউন্ড কিন্তু এবার টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই বড় স্কোর যে ম্যাচগুলোতে হয়েছে সেইগুলো কিন্তু এই সিডনি ক্রিকেট গ্রাউন্ড থেকেই হয়েছে। সুতরাং ব্যাটিং বান্ধব উইকেট হবে, তবে বোলিংটা যে সুবিধা পাবেন এরকম না। আপনি যদি ভালো বল করেন, আপনি যদি লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারেন, তবে এখান থেকে কিন্তু আপনি সুবিধা নিতে পারবেন। এখানে কিন্তু পাকিস্তানের বোলারদের ভেতরে সাদব খানের 16 রানের 2 উইকেট আছে। আপনার এখনও পর্যন্ত এই টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে ভালো ইকোনমি রেট এইখানে টিম সাউদি অস্ট্রেলিয়ার বিপক্ষে। সুতরাং এখানে বোলিংটাও সুবিধা পাবে, আপনি বোলিংদের যে একবার বাদ দে একদম বাদ দেবেন এরকম কোনো সুযোগ নাই। সুতরাং বোলিংরাও এখান থেকে সুবিধা পাবে। এখন আমরা একটু দেখে নিই টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই পাকিস্তানের মুখোমুখিতে কারা এগিয়ে আছে। এখন পর্যন্ত 6 বারের মুখোমুখিতে পাকিস্তানের সমীকরণটা পাকিস্তানের দিকে ভালো। এখন পর্যন্ত 4টে ম্যাচ থেকে তারা জয় তুলে নিয়েছে এবং 2টে ম্যাচ পরাজয়। টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হিসাবে যদি আমরা দেখি, এখন পর্যন্ত পাকিস্তান 4টি ফাইনাল খেলছে ওয়ার্ল্ড কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ মিলে, সেখানে তারা 2টাতে জয় এবং 2টাতে হার। 2007-এ টি টোয়েন্টি বিশ্বকাপ তারা হারছে, 1999 2000 সালে ওয়ান ডে বিশ্বকাপ তারা হারছে, এবং 1992 এবং 2009 এই 2টা বিশ্বকাপ তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং নিউজিল্যান্ড সর্বশেষ যে 3টা আসর ওয়ার্ল্ড কাপ 2015, 2019 এবং 2021 টি টোয়েন্টি বিশ্বকাপ, 1টা না 3টি ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ফাইনালিস্ট। সুতরাং দুর্দান্ত একটা সময় এর ভিতর দিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে এই বিশ্বকাপটা অনেকটা আপনি পাকিস্তানের জন্য যদি বলা হয়, এই বিশ্বকাপটা অনেকটা সেই 1992 সালের বিশ্বকাপের মতো, যেখানে পাকিস্তান
আফ্রিকার কল্যাণেই সেমিফাইনালে খেলছিল এবং সেমিফাইনালেও তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। আপনি যদি সেমিফাইনালের কথা বলেন, কোনো ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি হোক বা ওয়ানডে ফরম্যাটের হোক, যেখানেই হোক, আপনি যদি সেমিফাইনালিস্ট আপনাকে বলা হয় যে আপনি বিশ্বকাপ শুরুর আগে চারটা দলের নাম বলেন, সেই ক্ষেত্রে কিন্তু এক নম্বরে থাকবে নিউজিল্যান্ড। সুতরাং নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ বরাবর, টি টোয়েন্টি হোক, ওয়ানডে হোক, যে ফরম্যাটে হোক, বিশ্বকাপ মানে কিন্তু নিউজিল্যান্ডের ফাইনাল যাওয়াটা অনেকটা অবধারিত। কিন্তু এই ক্ষেত্রে আপনি এই বিশ্বকাপের কথা যদি বলা হয়, পাকিস্তানকে এই পর্যন্ত আসার পিছনে অবদান দেখেন, প্রথম ম্যাচে তারা ভারতের সাথে একটা বাজেভাবে হেরে গেল, শেষে ফিনিশিংয়ের অভাবে, তারপরে জিম্বাবুয়ের সাথে তারা একটা দুর্ঘটনার শিকার হলো, তারপরে আপনার পরবর্তীতে তারা নেদারল্যান্ডের সাথে এবং সর্বশেষ বাংলাদেশের সাথে, তবে তাদের জয়টা যতটা গুরুত্ব ছিল তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তারা কিন্তু অনেকটা ভাগ্যের সহায়তায় এই এই সেমিফাইনালে আজকে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ। সুতরাং নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুইজন এখন পর্যন্ত ওয়ান টি টোয়েন্টিতে 28 বারের মুখোমুখিতে 17 বার পাকিস্তান জয়লাভ করছে। এদিক থেকে পাকিস্তান এগিয়ে। সর্বশেষ যে ম্যাচগুলো আমরা দেখছি ত্রিদেশীয় সিরিজ, যেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হয় এবং সেখান থেকেও কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়েই পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ জয়লাভ করে। সুতরাং সর্বশেষ মুখোমুখিতেও মোটামুটি পাকিস্তান এগিয়ে আছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিউজিল্যান্ড অনেকটা এগিয়ে থাকবে। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ এবং নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ আপনি একটু দেখেন। পাকিস্তান বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান, মোহাম্মদ হ্যারিস, মিডিল অর্ডারে এই বিশ্বকাপে আসার আগে সব থেকে বড় কথা হচ্ছিল যে পাকিস্তান যদি মিডিল অর্ডার থেকে কিছু রান কাভার করতে পারে তাহলে হয়তো পাকিস্তান একটা বড় ধরনের টোটাল পাবে, এবং সেইখানে ছিল ওপেনিংয়ে মোহাম্মদ রেজওয়ান এবং বাবর আজমের ভালো শুরু। কিন্তু এখন পর্যন্ত আপনি টি টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের ব্যাট থেকে ভালো কিছু দেখতে পাননি। সেইখানে যে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে পাকিস্তান জয়লাভ করলো আফ্রিকার সাথে, সেইখানে সাদব খানের সেই বিধ্বংসী ইনিংস, ইফতেখার আহমেদের সেই বিধ্বংসী ইনিংস বাদ দিলে কিন্তু মোহাম্মদ রেজওয়ান বা বাবর আজম এখনও পর্যন্ত এই বিশ্বকাপে বড় কোনো কিছু দলের জন্য করতে পারেনি। সুতরাং আজকে সেমিফাইনালে বড় ম্যাচ, বড় ব্যাটসম্যান, আশা থাকবে তাদের থেকে একটা ভালো সংগ্রহ যেন তারা দাঁড় করাইতে পারে অন্ততপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবং বোলিংয়ে সাদব খান, ওয়াসিম জুনিয়র, হ্যারিস ডোপ, শাহিন শাহ আফ্রিদি মোটামুটি ভালো ধরনের ভালো ফর্মে আছে। এখন নিউজিল্যান্ডের দিকে যদি তাকে তাদের ব্যাটিং লাইন আপে দিকে দেখেন, অস্ট্রেলিয়ার সাথে ডেভন কনওয়ে দুর্দান্ত ইনিংস খেললো, শ্রীলঙ্কার সাথে যখন প্রথমে একটা ধ্বংসযজ্ঞর ভিতর দিয়ে যাচ্ছিল তারা, সেইখান থেকে গ্লেন ফিলিপস কিন্তু একটা দুর্দান্ত 64 বলে 104 রানে একটা বিধ্বংসী ইনিংস খেলে একটা বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। তারপরে তাদের এই ফিনিশিংয়ে জেমস নিশাম আছে, মিশেল শ্যান্টনার আছে, এরা কিন্তু যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো দলের বিপক্ষে জ্বলে ওঠার ক্ষমতা তারা রাখে। সুতরাং পাকিস্তান এবং নিউজিল্যান্ড সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল আজ দুপুর 2টায় যে ম্যাচটা হতে যাচ্ছে এটা একটা দুর্দান্ত ম্যাচ হবে, এটা আশা করা যায়। এবং সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটা উপভোগ্য হোক সেই দোয়া রাখি, এবং সেই কামনা রেখে আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।